আবারও পাকিস্তান জাতীয় দলে ফিরতে পারেন গতিতারকা মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের 2 বছর পর ইঙ্গিত পেয়েছেন ফেরার। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সবুজ সংকেতও পেয়েছেন তিনি। পিসিবির একজন নির্বাচক এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর এসেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে। এদিকে পিসিবির দাবি, আমিরের সঙ্গে কোনো যোগাযোগই হয়নি তাদের। 2020 সালের ডিসেম্বরে ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন পাকিস্তানের গতিতারকা মোহাম্মদ আমির। তবে বিদায়ের আগে কোচিং স্টাফদের বিরুদ্ধে এনেছিলেন মানসিক অত্যাচারের অভিযোগ। ঘোষণা দেন কোচের পদ থেকে মিসবাউল হক ও ওয়াকার ইউনুস, এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে গেলে অবসর থেকে ফিরতে পারেন জাতীয় দলে। এই তিনজনের কেউই এখন নেই দায়িত্বে, তাই আবারও পাকিস্তানের জার্সি গায়ে তোলার প্রসঙ্গটি চলে আসছে আমিরের সামনে। দেশটির শামা টিভির খবরে বলা হয়েছে পিসিবির একজন নির্বাচক যোগাযোগ করেছেন এই পেসারের সাথে, আর পরামর্শ হিসেবে দেওয়া হয়েছে গণমাধ্যমে অপ্রয়োজনীয় বিবৃতি কিংবা বিতর্ক তৈরি না করে আমির যেন মাঠের ক্রিকেটে মনোযোগ দেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিতভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন মোহাম্মদ আমির। ফেব্রুয়ারিতে শেষ হওয়া পিসিএল এ 7 ম্যাচে নেন 9 উইকেট। তার আগে বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের হয়ে মারদান মাঠ 11 ম্যাচ খেলে তুলে নেন 14টি উইকেট। সে সময় সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন ভালো খেলে জাতীয় দলে ফেরার ইচ্ছা আছে তার। নাজাম শেঠি পিসিবি চেয়ারম্যানের পদে বসার পর আমিরকে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টারে অনুশীলনের সুযোগ করে দেন। এই গতিতারকার প্রসঙ্গে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি। অবসর থেকে ফিরে এলে আমিরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের দরজা সবসময় খোলা রয়েছে। ম্যাচ পাতানো নিয়ে কোনো আপোষ নেই আমার। আমি মনে করি কোনো দোষী খেলোয়াড় ছাড় পেতে পারে না, তবে একই সাথে কোনো খেলোয়াড় যদি তার শাস্তি ভোগ করে ফেলে তবে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া উচিত। এরই মধ্যে পাকিস্তানের আকাশে ভেসে বেড়াচ্ছে আমিরের অবসর প্রত্যাহারের গুঞ্জন। বিষয়টি সত্যি হলে চলতি বছরের ক্রিকেট বিশ্বকাপে এই গতিতারকাকে দেখা যাবে নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে। তবে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, ইহসানুল্লাহদের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।